মাত্র 400 থেকে 1200 টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো। এছাড়াও পেয়ে যাবেন নানা ধরনের তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি, মণিপুরি শাড়ি, সাথে আরও থাকছে বিভিন্ন ধরনের রেডিমেড ব্লাউজ, টপস, কুর্তি, নায়রা কাট ড্রেস সহ লেডিস প্যান্ট, বিছানার চাদর। এগুলোর দাম কেমন এবং কোথায় পেয়ে যাবেন তা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ভিডিও। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চেনে না বা এর সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই ক্যাম্পাসে কম দামে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। শাড়ি ছাড়াও আর কী কী পাওয়া যায় এখানে, সেটাই আজকের পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পুরো ক্যাম্পাস জুড়ে এখন শুধু কৃষ্ণচূড়ার ফুলের রাজত্ব চলছে। যারা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসতে চান এখনই সময় এসে ঘুরে যাবেন। এখন আসলে কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ অনেক ফুলের দেখা পেয়ে যাবেন। আমার ভাগ্নি এবার এইচএসসি এক্সাম দিচ্ছে আর ওর সিট পড়েছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে। সেই সুবাদেই মূলত এই দিকে আসা, সেই সাথে এখান থেকে কেনাকাটা করব, প্লাস আপনাদের সবাইকে দেখানো ট্রাই করব এই ক্যাম্পাসে কি কি পাওয়া যায়। ভাগ্নি এক্সাম হলে প্রবেশ করে ফেলেছে আর এই ফাঁকে আমরা চলে এসেছি যেখানে শাড়ি সহ কুর্তি, টি শার্ট আর অনেক অনেক জিনিস পাওয়া যায় সেখানে। সবার সুবিধার জন্য একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এই ভ্যানগুলো মূলত বসে প্রান্তিক গেটের সামনেই। এখানে মণিপুরি ডিজাইনের অনেক শাড়ি ছিল দেখলাম, এগুলোর দাম 700 করেছিল। এগুলো কিন্তু অরিজিনাল মণিপুরি শাড়ি ছিল না, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর কোয়ালিটিও বেশ ভালো ছিল। দেন কটনের এই শাড়িগুলোর দাম চেয়েছিল 600 করে। এখান থেকে মূলত দামাদামি করে শাড়ি কিনতে হবে এবং এখানে শাড়ির রেঞ্জ ছিল 400 থেকে 700, 1000-এর মধ্যে। এবং কিছু সিল্কের জামদানি আছে যেগুলোর দাম হচ্ছে 900 থেকে 1200-এর মধ্যে। জামদানি এবং মণিপুরি শাড়িগুলোর দাম তুলনামূলক একটু বেশিই ছিল। শাড়ি নিয়ে কম করে হলেও এখানে 6 থেকে 7টি ফ্যান পেয়ে যাবেন, অনেক কালেকশন এবং অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন একসাথে এখানে। আমার কাছে শাড়িগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আরেকটি বিষয়, এই ভ্যানগুলো সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত বসে। এরপর এখানে কিছু সিল্ক মণিপুরি শাড়ি দেখছিলাম, এগুলোর দাম ছিল 650 করে। সেম ডিজাইনের উপর অনেকগুলো কালার ছিল দেখলাম। অরিজিনাল মণিপুরের সর্বনিম্ন দাম 1600 থেকে শুরু হয়। এরপর কিছু বাটিকের শাড়ি চোখে পড়ল, শাড়িগুলো কটনের উপর ছিল আর দাম 800 করেছিল। গরমের সিজনে এই শাড়িগুলো পরলে অনেক বেশি আরাম পাওয়া যায়। বেগুনি কালারটা অনেক বেশি সুন্দর ছিল। এছাড়াও সেম ডিজাইনের উপর আরও ভিন্ন ভিন্ন কালারের ছিল এই শাড়িগুলো। এগুলো ছাড়াও এখানে অরিজিনাল জামদানি, মণিপুরি, হাফ সিল, কাতান এবং কটন সব ধরনের শাড়ি পাওয়া যায়। কিন্তু আমার কাছে শাড়ির দাম অন্য জায়গার তুলনায় একটু বেশিই মনে হয়েছে এখানে। শাড়ির পাশাপাশি এখানে অনেক ধরনের ব্লাউজ কালেকশন পেয়ে যাবেন আর সবগুলো রেডিমেড ব্লাউজ ছিল এখানে। কটন থেকে শুরু করে কাতান, জর্জেট, এমনকি চিকেনকারি ব্লাউজ আছে এখানে। এগুলোর দাম 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। এরপর এখানে অনেক লেডিস প্যান্ট পেয়ে যাবেন, এগুলোর দাম 300 থেকে 500 টাকার মধ্যে যাচ্ছিল। দামটা কিছুটা বেশি লেগেছে আমার কাছে। এরপর আরেকটি ভ্যান চোখে পড়লো, এই ভ্যানটিতে শুধু জামার দিয়ে ভরপুর ছিল, জামাগুলো সব কটনের উপর ছিল। এই ভ্যানের প্রতিটা জামাই আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন প্রাইসের জামা ছিল, 700 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 1800 টাকা পর্যন্ত দামের ছিল। এই জামাগুলো সহজে অফিস, ভার্সিটি বা যে কোনো ছোটোখাটো প্রোগ্রামে পরে যাওয়ার জন্য পারফেক্ট। ড্রেসগুলোতে সুতোর কাজ করা ছিল যার জন্য দামটা একটু বেশিই ছিল। কিছু বাটিকের জামাও ছিল এখানে যেগুলোর দাম কিছুটা কম ছিল। আবার যারা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এসেছেন একবার হলেও তারা মোটামুটি সবাই এই জায়গাটা চেনেন, আর যারা জানেন না তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এরা প্রান্তিক গেটের সাথেই এই ভ্যানগুলো বসে। আর অবশ্যই দিনের বেলাতে আসার ট্রাই করবেন। এই ভ্যানটিতে হ্যান্ড পেইন্টের অনেক ধরনের শাড়ি ছিল। হ্যান্ড পেইন্ট শাড়িগুলো সবসময়ই অনেক সুন্দর হয়। এই শাড়িটার দাম চেয়েছিল 700 টাকা। এরপর আরও অনেক অনেক হ্যান্ড পেইন্টের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে। শাড়ির কোয়ালিটি বেশ ভালো ছিল এখানকার শাড়ি আর জামাগুলো ছাড়া তেমন কোনো কিছুই আর ভালো লাগেনি আমার কাছে। রেডিমেড কুর্তি, আনারকলি, নায়রা কাট সবই ছিল এখানে। কুর্তিগুলোর দাম ছিল 500 থেকে 700 টাকার মধ্যে আর নায়রা কাট জামাগুলোর দাম ছিল 1500 করে। এছাড়া রেডিমেড গাউনও ছিল। অন্যান্য জায়গার তুলনায় এখানে সব কিছুই কেন জানি আমার কাছে ওভার প্রাইস লেগেছে আর দামও খুব একটা কমাতে চায় না তারা।
এই জামাগুলো বেশ ভালো লেগেছিল, কিন্তু দাম অনেক বেশি ছিল, 500 থেকে 700-800 টাকা করে চাচ্ছিল। বিভিন্ন প্রাইসের ছিল এগুলো। এছাড়াও এখানে টপসের কালেকশন ছিল বেশ কিছু, এগুলোর দাম 300 থেকে 500 টাকা করে ছিল। টপসের কালেকশনগুলো খুব বেশি ছিল না, যা ছিল তা ভিডিওতে দেখানোর ট্রাই করেছি। চেক প্রিন্টেরগুলো সুন্দর ছিল বেশি, এগুলোর দাম 350 করে যাচ্ছিল। কটনের উপর হলেও অনেক হেভি ছিল, যা গরমে পরার মতো খুব একটা উপযোগী না। এখানকার তুলনায় মিরপুর হোপ মার্কেট বা নিউ মার্কেটের সব কিছুই তুলনামূলক কম। ভার্সিটির ভেতর এই ভ্যানগুলো বসলেও দামটা অনেক বেশি সব কিছুর। এখানে মেয়েদের শার্ট টপস ছিল কিছু, কিছু কালেকশন এবং কোয়ালিটি কেমন তা দেখানোর ট্রাই করেছে আপনাদের। এগুলোর দাম 200 থেকে 300 টাকার মধ্যে ছিল। আমার কাছে কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, দেখে মনে হচ্ছিল ইউজ করা সবগুলোই দামের তুলনায় আরেকটু বেটার হলে ভালো হতো। দেন এই দিকে কিছু লং গাউন কুর্তি কালেকশন ছিল, এগুলো বেশ ভালো ছিল, এগুলোর দাম 400 থেকে 700 টাকার মধ্যে ছিল। আর কোনোটাই ফিক্সড প্রাইস নেন, তাই দামাদামি করার অপশন পাবেন। এখানে মোটামুটি শাড়ি থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু শাড়ি এবং জামার কালেকশন ছিল বেশি। বলা যায় এই সালোয়ারগুলোর দাম চেয়েছিল 250 টাকা করে। এখানে বিভিন্ন ধরনের টি শার্ট টপস ট্রাউজার সব পেয়ে যাবেন, দাম 70 টাকা থেকে 150-200 টাকা পর্যন্ত হয়ে থাকে। যারা এখানে আসে তারা মূলত শাড়ি কেনার জন্যে আসে, এখানে অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন একসাথে, আর দামটাও মোটামুটি কমে বলা যায়। আপনারা এসে ঘুরে অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিটও পাওয়া যায়, আর এখানকার বেডশিটগুলো কেজি হিসেবে বিক্রি করা হয়। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ভ্যানে বেডশিট পাইনি আসলে। এই দোকানটিতে অনেক জিনিস পাওয়া যায় বলতে গেলে, দাম 99 টাকা থেকে শুরু, গাছ লাগানোর টপ থেকে শুরু করে সংসার যাবতীয় যা যা প্রয়োজন তার মোটামুটি সব কিছুই ছিল এখানে। আর জাহাঙ্গীরনগর আসবেন, ভর্তা ভাত খাবেন না তা তো হতেই পারে না, এখানকার ভর্তা ভাত অনেক ফেমাস। এখানে ফুচকা চটপটি ছাড়াও কফি সওয়ার নানা ধরনের হালকা নাস্তা করার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আজকের পুরো ভিডিওতে আপনাদের ধারণা দেওয়া ট্রাই করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কী কী পাওয়া যায় এবং দাম সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও শপিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।